আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আজকে কথা বলবো ঢাকা চট্টগ্রাম, চট্টগ্রাম ঢাকা কিভাবে যাতায়াত করি। আর এইটা আমার অনেক মানে প্রিয় মানুষ কয়েকজন জানতে চাইছে যে আমি এত ঢাকা চট্টগ্রাম, চট্টগ্রাম ঢাকা কেন যাই, কিভাবে যাই, হ্যাঁ এত যাতায়াত করা কষ্ট কিনা। সেই জন্য আমি বলতে চাই যে ঢাকা চট্টগ্রামে বাংলাদেশের অন্য ডিস্ট্রিক্ট বিভাগ সব জায়গা থেকে যাতায়াত করা খুবই সহজ আরামদায়ক। এই ঢাকা চট্টগ্রাম যাতায়াতের জন্য আপনার তিন ধরনের ব্যবস্থা আছে, একটি হচ্ছে বিমান, ট্রেন এবং বাস। আজকে আমি যেহেতু বাসে যাচ্ছি আর আমি কথা বলবো এই বাস জার্নি নিয়ে, তো আমি আজকে যে বাসটিতে যাচ্ছি আপনারা ভিডিওতে দেখছেন সোহাগ পরিবহনের আল্লাহ আকবর নামে ডাবল ডেকার একটি বাস। আর ঢাকা চট্টগ্রাম রোডে আপনি চার ধরনের বাসে যাতায়াত করতে পারবেন, একটি হচ্ছে নন এসি, এসি ইকোনমি ক্লাস, এসি বিজনেস ক্লাস, এসি ডাবল ডেকার। তো আপনাদের বাজেট অনুযায়ী আপনারা টিকিট সংগ্রহ করবেন, ঢাকা চট্টগ্রামে আরামসে যাতায়াত করবেন। এখন আপনারা বলতে পারেন যে কোন বাসের কত ভাড়া এবং কোন কোম্পানির বাস সবচেয়ে ভালো। তো বন্ধুরা, আপনাদের জানানোর জন্য আমি বলছি ঢাকা চট্টগ্রামের ম্যাক্সিমাম বাসগুলাই ভালো, তবে স্পেসিফিক যত কোশ্চেন আছে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ সহযোগিতা করব। আসলে দুই মিনিটের ভিডিওতে এত ডিটেলস বলা যাচ্ছে না, তাই আজকে এই পর্যন্তই। আবার কথা বলবো অন্য একটি ভিডিওতে, তবে ভিডিও দেখুন, ঢাকা চট্টগ্রাম জার্নি উপভোগ করুন। বাই বাই।